Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো চিকেন সালাদ। এর জন্য আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আরও আমার যা যা লাগছে, টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি, রসুন, আদা, লেবু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, ব্ল্যাক পেপার, আরও লাগছে পাতাকপি। পাতাকপি কুচিটা আমি সেদ্ধ করে নিয়েছি। দই, মায়োনিজ। এবার আমি কাঁচের বোলের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি লেবু চিপে দিচ্ছি। এখন আমি রসুন গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। এবার নিব আদা। আদাটাকেও আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব মাংসগুলোকে। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিব মাংসগুলোকে ভালো মতো। সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো। এখন আমি এভাবে করে হাতের মাধ্যমে টুকরো করে নিচ্ছি। এভাবে ছোট ছোট পিস করে টুকরো করে নিতে হবে। ইচ্ছা করলে আপনারা এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। এবার আমি একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এরপরে দিয়ে দিব মায়োনিজ। এটা আমার হোমমেড মায়োনিজ। আপনারা ডিসক্রিপশন বক্সে আমার লিংক পাবেন। এবার আমি ভালো মতো মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার। দিয়ে ভালোভাবে মিক্স করতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্স করব। এগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ দেখতে সুন্দর লাগে এই জন্য। এবার আমি দিয়ে দিলাম পাতাকপি সিদ্ধ করা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবকিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসের টুকরোগুলো। ভালোভাবে এভাবে দুই হাত দিয়ে চামচ দিয়ে মিক্স করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। দিয়ে ভালোভাবে সালাদের সাথে মিক্স করব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব মজাদার চিকেন সালাদ। এটা খুবই হেলদি খাবার। আশা করছি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং কেমন লাগলো আমাকে তা কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।